আসসালামু আলাইকুম, দিস ইজ আখি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। ব্লগটা সকাল থেকে শুরু করার কারণ হচ্ছে, যারা আমার আগের ব্লগটি দেখছেন তারা বলতে পারবেন যে বললাম গ্রাম থেকে মেহমান আসার কথা, তো সকালবেলা রওনা দিচ্ছে। আমার বাড়ি থেকে আমার এক ভাই আসবে, ওর মেডিকেল দিয়েছে একবার মনে হয়, এখন মনে হয় আবার ডাক দিছে ওনারা, তো ওই জন্য আসবে। তো আম্মু আমার জন্য কিছু জিনিসপত্র পাঠাবে ওর কাছে, এই জন্য ও আমাদের বাসায় আসবে। আমি এখন সকাল থেকে তাই ব্লগটি স্টার্ট করলাম, আর এখন আমি কিচেনে যাব, রান্নাবান্না করব। আর আদিবার আদিবার বাবা এখনও ঘুম থেকে উঠে নেই, তো চলুন আজকে কী কী রান্না করি, কী করি, তো কে আসে দেখতে থাকুন পুরো ব্লগটা, তাহলে বুঝতে পারবেন। তো ব্লগটা চেক করি, এখন আর কথা না বাড়াই চলুন। তো আমি রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে রাখছি, এই যে মুরগিগুলো ধুয়ে এই যে রেখে দিছি, বসাবো এখন। আর এখানে একটা পটলের নতুন একটা রেসিপি তৈরি করব, পটলটা ককে এটি ধুয়ে রেখে দিছি। এই যে পটলের ভিতরে পুরটাও রেডি করে রাখলাম, এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর এখানে ডাল বসিয়ে দিছি। এখানে মাছ ভিজানো আছে, মাছ ভাজি করব। আজকে যেহেতু মেহমান আসবে, দেখি টুকটাক যতটুকু পারি রান্না করব। তো এখন আমি মুরগিটা বসিয়ে দিব, ওইভাবে শেয়ার করব না, কিন্তু রান্না করতেছি যেহেতু তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি আর রান্না করি। এত তাড়াতাড়ি এখন? এখন কয়টা বাজে তুমি জানো? দেখেন আমি রান্না বসাচ্ছি, পিছন দিয়ে আসে আমাকে ভয় লাগাচ্ছে, ঘুম থেকে উঠে আসছে, এসে বলতেছে রান্না শুরু করে দিছো এত তাড়াতাড়ি। এই যে আমি এখানে মুরগির জন্য সব মশলা দিয়ে দিছি, এখন কষিয়ে নিব। এখনো নাস্তা করিনি, ওরা দুজন উঠেনি এখনো, তাই সকালের নাস্তাটা আমি এখনো করিনি, আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, ওদের যেহেতু উঠতে দেরি। তো ঠিক আছে, রান্না বান্না করি। মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম, এখন মুরগিটা দিয়ে দিব। মুরগির সহ মশলাটাকে আরো কিছুক্ষণ কষাবো, কষিয়ে পানি দিয়ে দিব, চিকেন রান্না হয়ে যাবে। বিসমিল্লাহ করে রান্না করতেছি, আল্লাহ যেন সালটা দিয়ে দেয়। আর এখানে ডালটা বলক এসে গেছে। এটা কি তৈরি করতেছো আজকে আমাদের জন্য বলো তো? আজকে আমাদের জন্য পটলের নতুন রেসিপি বানাচ্ছি। সব সময় একঘেয়েমি খেতে কি ভালো লাগে, তাই মাঝে মাঝে এভাবে করে খেলে। যাই হোক, এটা আমরা সম্পূর্ণ একটা নতুন রেসিপি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের নতুন রেসিপি আমরা দেখতে থাকি। আর এদিকে মাছ ভাজির জন্য মাছগুলোকেও ভালোভাবে হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে। আর ওই পাশে কি রান্না করতেছ? চিকেন দেখি, এটা দেখাও। কবি ভেজে নিব আগে, তারপরে এগুলাকে রান্না করব। ঠিক আছে, ওকে। পটলটা ভেজে নেওয়ার পরে তারপরে তেলের মধ্যে সব ধরনের মশলা, আদা রসুন পেস্ট অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে পটলগুলো দিয়ে দিছি। তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন একদম ভাজা ভাজা করে উঠে ফেলবো, তাহলে হয়ে যাবে আমাদের নতুন রেসিপি। দেখি গোসল করে ফেলছে, ওর হুজুর আসবে, রেডি হয়ে গেছে। তো দেখি কেমন হয় এই রেসিপিটা, খেয়ে দেখবো আমরাও। আজকে নতুন ফার্স্ট টাইম খাবো এটা। খুলতেছি, মাংস তো পানি সারে দিব। রিক্সা করি আসছো না? দেখো মেজো জামা কাপড় চলে আসছে, কিন্তু মেজো আসে নাই, মেজান আম্মু জামা কাপড়, কিন্তু মানুষ আসে নাই। মানুষ আসবে পরে। এটা হচ্ছে মা বোনের ভালোবাসা, তাই না? দেখাবো আপনাদেরকে কি কি পাঠাইছে মা বোনের ভালোবাসাতে, তাই না? আর এখন আগে মাংসগুলো বের করে ফ্রিজে রেখে দিই।
পুরোই অসুস্থ, কিছুই খাইতেছে না সে। জন্ডিসের সমস্যা নাকি এই জন্য সব খাওয়া নিষেধ, মাছও নিচ্ছে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছে, এখন সন্ধ্যার পর দেখি এগুলা খুলবো। এখন সবাই ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে এখন। গ্রাম থেকে আমাদের জন্য মা আর বোনে মিলে ভালোবাসা পাঠাইছে, এখন আমরা এগুলো খুলবো, তাই না? এই যে এখন আমরা এগুলো খুলবো, ভালোবাসা গুলা দেখবো কি কি ভালোবাসা। ওর এখানে কোথেকে আসছে, মায়ের মন দেখি খেতে পারে না। আজ কয়েকদিন খেতে যাচ্ছে কিন্তু ভিতরে ঢুকতেছে না, শুধু আমাদের কথা মনে পড়তেছে, তাই পাগল হয়ে এখন আমাদের বাড়ির। এটা পাকতে দেরি আছে, এটা সময় লাগবে। এটা কাঁচা আই আসছে ভাই, ওর মেডিকেল দিতে আসছে। এটা তো আজকে খেতে পারবো না, তো ওর থেকে এখন পাঠাইছে এগুলা। আচ্ছা আমরা খুলে দেখবো নি, সমস্যা না, দেখি আর কি আনছে। একটা ভাইয়াদের কাছে আর একটা আমাদের কাছে, দুইটা, এখন কোনটা বলতে পারি না। ওখানে পড়বে, এখানে খোলো। হ্যাঁ, নারিকেল দুইটা, এগুলো হচ্ছে নানুদের গাছের, মানে নানা ভাইয়ের বাড়ি থেকে পাঠাইছে। চাউলের গুড়ি, এটাই তো আছে 5 কেজি, এটা অনেকদিন থেকে ফাটাইবো, এই জন্য ফাটাইতে পারতেছে না। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ও গাছের পেয়ারা, এই যে আমার বাবার বাবার হাতে লাগানো গাছ, সেই গাছের পেয়ারা, চাউল, পোলাও চাউল, দেশি চাউল আর মাংস ফ্রিজে। হ্যাঁ, নারিকেল আমাদেরও নাই, ওই যে নানুদের বাড়ি থেকে সাইডটা আনছে, পরে একটা খাইছে মনে, আর দুইটা আমাদের জন্য ফাটাইছে, আর একটা আছে চাউল। ঠিক আছে, এ হচ্ছে মায়ের ভালোবাসা, এটা কে বলে মায়ের ভালোবাসা। হ্যাঁ, মা পাগল হয়ে গেছে কিভাবে আমাদেরকে কাঁঠাল খাওয়াবে, বেশিরভাগ কাঁঠালের জন্য পাগল হয়ে গেছে। মানে কাঁঠাল কিভাবে খাওয়াবে, ওগুলো তো পরে দিলেও সমস্যা নেই, কিন্তু কাঁঠাল তো শেষ হয়ে যাবে। এই কয়দিন যতটা কাঁঠাল খাইছে, শুধু আমাদেরকে মিস করছে না কি, মানে ভিতরে ঢুকতেছে না ওনার কষ্টই, অবশেষে পারছে পাঠাইতে। তো ঠিক আছে, আমরা এখন কাঁঠাল বাগবো। ওরা ভাবতেছে কাঁঠাল ফাঁকে নেই, উপর দিয়ে শক্ত, কিন্তু এখন খোলার পর দেখতেছে কাঁঠাল নরম হয়ে গেছে, পেকে গেছে। ও আম খাইনি, আটি খাইছে, এতে বলতেছে ওর পেট ভরে গেছে। নাস্তা আমাদের বাইসাব কোনো নাস্তা আইটেম খাইতে পারবে না, ওর জন্ডিসের সমস্যা, তাই নাস্তা কোনো কিছুই তৈরি করতে পারতেছি না। এখন আমরা ফ্রুটস আইটেম খাবো, পেয়ারা, তারপরে জেলো পুটিংটা দিলাম, আর কাঁঠাল বাঁকতেছে, তারপর আমরা খাবো সবাই মিলে, তাই না? এক পিস খেয়ে দেখো কেমন মিষ্টি নাকি। জ্যাঠা শ্বশুরের কাঁঠাল, এটা জ্যাঠা শ্বশুরের গাছের। বাসায় কাঁঠালের গানে মম হয়ে গেছে, ভাল লাগে না, মজা হয়েছে। আদিবার হুজুরে দিছি, আর আদিবার হুজুর লেখে লেখে গাইছে, এত মজা হয়েছে নাকি। তো নাস্তা শেষ করে এরপরে পুরো বাসা নোংরা হয়ে গেছে, ঝাড়ু দিলাম, তারপরে হাঁড়ি পাতি ক্লিন করলাম। এখন রাত বাজে মনে হয় 10টা, এখন একটু 10:30 বাজতেছে, এখন একটু পোলাও রান্না করতেছি। দেশ থেকে যে চাউল আনছে, ওই চাউল দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে একটু পোলাও রান্না করতে, তাই যে বসিয়ে দিলাম, কেমন হবে জানি না, কারণ দেশীয় চাউল দিয়ে আমি প্রথম রান্না করতেছি।
আর কাঁঠালটা আমরা একটু খেয়ে আর খেতে পারতেছি না, পরে কি করব এখন খুলে বক্স ভরে নর্মালে রেখে দিছি। এই এক সমস্যা, আমাদের বাসায় কিছু আনলে খাওয়া যায় না, একটু খেয়ে আর খেতে পারি না। এভাবে বাইরে রাখলে পুরো নষ্ট হয়ে যাবে, একদম পেকে গেছে একটা, আরেকটা কাঁচা, তো আরেকটা রেখে দিলাম। আর যেটা বাকি ছিল ওটাকে দেখি কালকে পিঠা বানাইতে পারি কিনা বা খেয়ে শেষ করতে পারি কিনা। তো মাত্র এই যে এই কয়টা কুঁশ খাওয়া হয়েছে, তাও অনেক কষ্ট করে। তো ঠিক আছে, আমি রান্না বান্না শেষ করি, আসলে অনেক ক্লান্ত লাগতেছে।